এবার সাংসদ ফণীভূষণ চৌধুরীয়ে সদনের মজিয়াত দখালে অসমিয়াগিরি আর এই অসমিয়াগিরি দেখি সদনের মজিয়াত উপস্থিত থাকা ডাঙর ডাঙর নেতা সকলে মুখলে অবাক হয়ে চাই রল। আসলতে কি দাবি উত্থাপন করলে, অধ্যক্ষ মহোদয় কি জানালে, সকলে কিন্তু মুখলে বর্তমান সময়ত এই ভিডিওটে সমগ্র খলকনি তুলিছে। ফণীভূষণ চৌধুরীয়ে ইংলিশও কৈছে, মাঝে মাঝে অসমীয়াও কৈছে, আর এই আসলতে দুইটা ভাষার সংমিশ্রণত যধরণে আসলতে দাবিবিল উত্থাপন করেছে সকলে অবাক হল। গতি কি কলে বানপানী সমস্যাক কেনধরণে আসলতে দাবিবিল উত্থাপন করলে, আপনাদের ভিডিওটা চাও, ভিডিওটা একটা ইন্টারেস্টিং আর গুরুত্বপূর্ণ ভিডিও লই আছো। চেষ্টা করেছে ফণীভূষণ চৌধুরী ডাঙরিয়ে মাত মাতিবর বাবে আমার রাইজর হকে, কিন্তু বহুতে আসলতে যধরণে আসলতে মাত মাতিছে বা যধরণে উত্থাপন করেছে তাকে কিন্তু বহুতে কিছু অসভ্য কমেন্ট দিয়া আমি দেখি পাইছো। গতি কিনো কেনধরণে আসলতে কেনেক আসলতে দাবিবিল উত্থাপন করলে ফণীভূষণ চৌধুরী সদনের মজিয়াত, আপনাদের ভিডিওটা চাও, ভিডিওটা চালে সকলখিনি গম পাব। ছয় মিনিটর একটা ভিডিও, এই ছয় মিনিটত কি কি কলে, কেনধরণে দাবিবিল উত্থাপন করলে ফণীভূষণ চৌধুরী, গতি চালে সকলখিনি কথা গম পাব। গতি সাহসে আগুয়ে আসলতে কথাখিনি কবলে যে পারিছে স্যালুট জানাইছো। গতি চাও ভিডিওটা চাও আপনাদের, কিন্তু তার আগে কোনো নতুন করে যাব চ্যানেলটি এটা লাইক করব, চ্যানেলটা সাবস্ক্রাইব করবলে নাপাহ। স্যার ম্যাডাম ম্যাডাম, আই এম নিউ কমার ইন দিস আগাস হল, বাট আই ওয়াজ এ মেম্বার অফ আসাম লেজিসলেটিভ অ্যাসেম্বলি সিন্স 1985। তার মানে অ্যাকচুয়ালি আই ওয়াজ এমএলএ ফর 38 ইয়ার্স 6 মান্থস অ্যান্ড নাও আই এম এন এমপি। ফণীভূষণ চৌধুরী স্যার ম্যাডাম, আই মাস্ট সাপোর্ট দি বাজেট হুইচ ওয়াজ প্লেসড বাই অনারেবল ফাইন্যান্স মিনিস্টার অ্যান্ড রিগার্ডিং দিস বাজেট আই মাস্ট কোট ওয়ান লাইন ফ্রম দি বাজেট এজিপি, আই কোট আসাম গ্রেপেলস উইথ ফ্লাড ভেরি এভরি ইয়ার বাই দি ব্রহ্মপুত্র রিভার অ্যান্ড ইটস ট্রাইবিউটারিজ অরিজিনেটিং আউটসাইড ইন্ডিয়া উইল প্রোভাইড অ্যাসিস্ট্যান্স টু আসাম ফর ফ্লাড ম্যানেজমেন্ট অ্যান্ড রিলেটেড প্রজেক্টস। ইন দিস রিগার্ড আই ওয়ান্ট টু সে সামথিং রিগার্ডিং ফ্লাডস অফ আসাম, ফ্লাডস অ্যান্ড ইরিগেশন অফ আসাম। ম্যাডাম, দি জিওগ্রাফিক্যাল এরিয়া অফ আসাম ইজ 78,438 স্কোয়ার কিলোমিটার, আউট অফ দিস 78,438 স্কোয়ার কিলোমিটার ফ্লাড প্রোন এরিয়া ইজ 31,500 স্কোয়ার কিলোমিটার, দ্যাট ইজ 39.5% অফ টোটাল ল্যান্ড অফ আসাম ইজ ফ্লাড প্রোন এরিয়া। ম্যাডাম, ইফ উই গো থ্রু দি ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স দি ফ্লাড প্রোন এরিয়া অফ আসাম ইজ ফোর টাইমস দি ন্যাশনাল মার্ক অফ দি ফ্লাড প্রোন এরিয়া অফ দি কান্ট্রি। রেকর্ড শোস দ্যাট দি এভারেজ অ্যানুয়াল এরিয়া এফেক্টেড বাই ফ্লাড ইজ 9.31 লাখ হেক্টর। দি ফ্লাড প্রোটেক্টেড এরিয়া অফ দি স্টেট ইজ 1,600-500 স্কোয়ার কিলোমিটার টিল ডেট। মাননীয় সভানেত্রী মহাশয়া, মই এই বানপানী আর গড়াখনি সংক্রান্তত এই বছর যে বানপানী হয়ে গেছে, এতালেকে দুটা ওয়েভ ফ্লাড অসমত হয়ে গেছে, আর এই দুটা ওয়েভত অসমত এতালেকে 98 জন মানুষের প্রাণহানি হয়েছে, মৃত্যু হয়েছে। এতিয়া অসমত টোটাল ডিস্ট্রিক্ট আছে 35খন, ফ্লাড এফেক্টেড ডিস্ট্রিক্ট হয়েছে 34খন,
অসমৰ ভিলেজ আছে 26,395, তাৰে ভিলেজ এফেক্টেড হৈছে 7,279, ডেট ইজ 27.5% ভিলেজ এফেক্টেড হৈছে। এটা কথাটো হৈছে যে আমি কেন্দ্ৰীয় চৰকাৰৰ পৰা আমি অনুদান পাইছোঁ, আমি গ্ৰেণ্ট পাইছোঁ, টকা পাইছোঁ আৰু আৰ্থিক সাহায্য পাইছোঁ। আমি এতিয়ালৈকে যোৱা কেইটা বছৰত আমি মোটামুটি 4,600 crores আমি এই বানপানীৰ কাৰণে আমি পাইছোঁ। কিন্তু আজিৰ দিনটোত অসমৰ জনসাধাৰণে এনেধৰণৰ এই 4,600 এনেধৰণৰ পিচমিল হিচাপে তাৰমানে কেন্দ্ৰীয় চৰকাৰৰ পৰা টকা পোৱাটো বিচৰা নাই। আজিৰ দিনটোত অসমৰ জনসাধাৰণে বিচাৰিছে যে অসমৰ যিটো বানপানীৰ সমস্যা, এইটো চিৰদিনৰ কাৰণে এই সমস্যাটো সমাধান হওক, তাকে আজিৰ দিনটোত অসমৰ জনসাধাৰণে বিচাৰিছে। আৰু মই এটা ৰিজনেল বা অসম গণ পৰিষদ দলৰ প্ৰতিনিধি হিচাপে মই আমাৰ দলৰ স্থিতি তথা অসমৰ জনসাধাৰণৰ যিটো তাৰমানে মতামত, এই মতামতটো মই আপোনাক অৱগত কৰিব বিচাৰিছোঁ। এতিয়া আমি বিচাৰিছোঁ যে অসমৰ আজিৰ দিনটো যে আমাৰ মাননীয় মুখ্যমন্ত্ৰীয়ে বিচাৰিছে, মাননীয় মুখ্যমন্ত্ৰীয়ে টুইট কৰিছে যে আমি 4,600 পাইছোঁ, আকৌ কোটি টকা পাইছোঁ, কিন্তু এইটোৱে তাৰমানে এনেধৰণে আমাৰ সমস্যাটো সমাধান নহ'ব। আমাৰ সমস্যাটো চিৰদিনৰ কাৰণে সমস্যা সমাধান হ'ব লাগিলে এটা তেনেধৰণৰ প্ৰকল্প ল'ব লাগিব। গতিকে যিটো কথা আজি এই বাজেটত উল্লেখ কৰা হৈছে, এই বাজেটত উল্লেখ কৰা ধৰণে আমি বিচাৰিছোঁ যে অসমৰ যিটো বানপানী আৰু গৰাখহনীয়াৰ সমস্যা, এই বানপানী আৰু গৰাখহনীয়াৰ সমস্যাটো চিৰদিনৰ কাৰণে সমাধান হওক। আৰু ইয়াৰ কাৰণে আমি বিচাৰিছোঁ কি যে ইয়াৰ কাৰণে তাৰমানে কম্প্ৰিহেনচিভ প্ৰজেক্ট, কম্প্ৰিহেনচিভ চলুচন, এম্বেংকমেণ্ট ষ্ট্ৰেংথেনিং, ৱাটাৰচেল মেনেজমেণ্ট, ৰিভাৰ ট্ৰেইনিং, এনহেন্সিং অফ ডেপ্থ অফ ব্ৰহ্মপুত্ৰ, এই জাতীয় বস্তুবিলাক মই আমাৰ অসমত প্ৰথমে বিচাৰিছোঁ। সেইকাৰণে আমি আপোনাৰ জৰিয়তে মাননীয় প্ৰধানমন্ত্ৰী ডাঙৰীয়াক আমি অনুৰোধ কৰিছোঁ, বিভাগীয় মন্ত্ৰীক আমি অনুৰোধ কৰিছোঁ যাতে এই অসমৰ বানপানী গৰাখহনীয়াৰ সমস্যাটো স্থানীয়ভাৱে সমাধান কৰাৰ স্বাৰ্থত এখন উচ্চ পৰ্যায়ৰ কমিটি গঠন কৰি টেকনিকেল পাৰ্চনৰ জৰিয়তে কমিটি গঠন কৰি এই সমস্যাটো সমাধান নকৰে তাকে কামনা কৰিছোঁ। আৰু তাৰ ওপৰত মই পুনৰবাৰ আপোনাক ধন্যবাদ জনাইছোঁ।